আসসালামু আলাইকুম, টেলিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুটি আলোচিত খবর, পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, সৌদি আরবে মদিনায় স্বর্ণ ও তামার খনির সন্ধান। সৌদি আরবে পবিত্র মদিনায় স্বর্ণ ও তামা সমৃদ্ধ নতুন একটি খনির সন্ধান পেয়েছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা SGS। সংস্থাটি বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি। সংস্থাটি জানিয়েছে মদিনা অঞ্চলে উম্মা আল বারাক হেজাজের ডাল আবা আল রাহার সীমানার মধ্যে সোনার আকরিকের সন্ধান পাওয়া গিয়েছে। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয় মদিনার ওয়াদি আল ফারা অঞ্চলে আল মাদিক এলাকার চারটি স্থানে তামার আকরিকা আবিষ্কৃত হয়েছে। এটি সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চালকোসাইট থেকে বিশেষ তামা উৎপাদনের সহায়ক। নতুন এইসব খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি আরবে বার্ষিক তামা ও দস্তা ঘনীভূত উৎপাদনের পরিমাণ 68,000, পাশাপাশি 2,46,00,000 টন ফসফেট আকরিক উত্তোলন করা হয়, যা দিয়ে 52,60,000 টন ফসফেট সার উৎপাদন হয়। ফসফেট সার উৎপাদনে শীর্ষ 5 দেশের মধ্যে সৌদি আরব অন্যতম। গত জুনে সৌদি প্রিন্স গবেষণা ও উন্নয়ন খাতকে জাতীয়ভাবে অগ্রাধিকার দেন, এই তালিকায় খনি খাতের টেকসই উন্নয়ন স্থান পায়। মে মাসে সৌদি আরবে শিল্প ও খনিজ মন্ত্রণালয় খনি হতে $32 বিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনা করে। এর আগে জানুয়ারিতেই সৌদি ভূতাত্ত্বিক সমবায় সমিতি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আজিজ বিন লাবান বলেন সৌদি আরবে 5,300টির বেশি খনি রয়েছে, এর মধ্যে বিভিন্ন ধাতু ও অধাতু শিলা, আলংকারিক শিলা এবং রত্ন পাথর রয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, মধ্যপ্রাচ্যের চোখ রেখে সৌদির বাজারকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক উপস্থিতি বাড়াতে সৌদি আরবের বাজারকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। আগামী মাসের শুরুতে রিয়াদে অনুষ্ঠিতব্য বাণিজ্য ও বিনিয়োগ মেলাকে সামনে রেখে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে। আরব নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইপিবি আগামী 6-8 অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে বাণিজ্য ও বিনিয়োগ মেলা আয়োজন করতে চলেছে। আসন্ন এই মেলা সৌদি আরবের বাজারে বাংলাদেশের উপস্থিতি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছে ইপিবি। এখন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি সিংহভাগই সে দেশের কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাছে বিক্রির পণ্য টার্গেট করে পাঠানো হয়। এছাড়া এই রপ্তানি পরিমাণ খুব বেশি নয়। গত বছর সৌদি আরবে বাংলাদেশের মোট রপ্তানি পরিমাণ ছিল প্রায় $30 কোটি। চলতি বছরের শেষ নাগাদ সৌদির বাজারে রপ্তানি পরিমাণ $35 কোটি উন্নীত করতে চায় ইপিবি। একই সঙ্গে সংস্থাটি মধ্যপ্রাচ্যের অঞ্চলে অন্যান্য দেশে বাংলাদেশের বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়াতে চায়। ইপিবি ভাইস প্রেসিডেন্ট ইএম হাসান আন বলেন সৌদি আরব থেকে আমরা আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে নিজেদের পণ্য বাজারজাত করতে পারি। এছাড়া রপ্তানি গন্তব্য হিসেবেও আমরা সৌদি আরবকে টার্গেট করেছি, কারণ সেখানে বিপুল পরিমাণে প্রবাসী বাংলাদেশির উপস্থিতি রয়েছে। আমরা সৌদি আরবে নাগরিকদের মাঝেও আমাদের পণ্য পৌঁছে দিতে চাই। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।